হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের আমরা এই লেসনে দেখব কিভাবে আর স্টুডিও ডাউনলোড এবং ইনস্টল করতে হয়। মূলত আমরা আগে আর সফটওয়্যারটি ইউজ করেছি, আর এবার আমরা আর স্টুডিও ইউজ করব। আর স্টুডিও ইউজ করার কারণ হচ্ছে এটা মানুষ বেশি প্রেফার করে, এটার মধ্যে ফিচারসগুলো একটু বেশি, এই জন্য মানুষ আর স্টুডিও ইউজ করে। তবে দুইটার কাজই মূলত এক। তো ফার্স্টে আমরা একটা অ্যাড্রেস এখানে পেস্ট করে দিচ্ছি, অ্যাড্রেসটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এন্টার পেস্ট করলাম, এমন একটি ইন্টারফেস আসবে, এখানে বিভিন্ন জিনিস আপনি সোর্স পেয়ে যাবেন। আমরা যেহেতু ডাউনলোড করব, বাকি দিকে না যাই, ডাউনলোড এই যে অপশন, এই অপশনটা ক্লিক করব। এরপর এইখানে ইন্টারফেস আসার পর একটু নিচের দিকে গেলে আমরা চারটা সোর্স দেখতে পাবো। সোর্স গুলোর মধ্যে দুইটা ফ্রি, একটা হচ্ছে আর স্টুডিও ডেস্কটপ, একটা হচ্ছে আর স্টুডিও সার্ভার। তো এর মধ্যে আমরা আর স্টুডিও ডেস্কটপ এইটা ইনস্টল করবো, তাই এখানে ডাউনলোড করব। ডাউনলোড অপশনে ক্লিক করার পর এটা আসবে। এখন এখন আপনার যেহেতু উইন্ডোজ, এখানে উইন্ডোজটা ডাউনলোড হবে, ম্যাক হলে ম্যাক, লিনাক্স হলে লিনাক্স অটোমেটিক শো করবে। তো আমরা এখানে শো, এখানে ডাউনলোড অপশনে ক্লিক করব। আমার যেহেতু আগে ডাউনলোড করা আছে, তো আমি এটা ডাউনলোড করতেছি না, এটা পজ করে দিচ্ছি। এবার আমার ডাউনলোড যেথায় আছে আমি সেখানে যাচ্ছি। এইখানে এই যে আমার আর স্টুডিও সফটওয়্যারটি আছে, এইটি আমি ওপেন করব। আমি এখানে রাইট ক্লিক করলাম, ওপেন। এখানে আমরা ইয়েস করে দিব। ইয়েস করে দেওয়ার পরে এমন ইন্টারফেস আসবে, এটা আমরা নেক্সট করে দিব। আগেরটার মতোই ডিফল্ট লোকেশন, এটাও নেক্সট। এরপর আমরা ইনস্টল বাটনে ক্লিক করলে এটা অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। এবং যেহেতু আমার ইনস্টল করা আছে, তাই আমি এটা ইনস্টল করলাম না, এটা ক্যান্সেল দিয়ে দিলাম। ইয়েস, ওকে, আমরা এটা ক্লোজ করে দিলাম, এক্সিট। তো এখন আমরা আর স্টুডিও, এই যে সফটওয়্যার, এটা ডাউনলোড হয়েছে, আমরা এটার ইন্টারফেস দেখব, এটা কনসোলটা কেমন। মূলত এটা হচ্ছে আর স্টুডিওর কনসোল। তবে এইটা আপনি যখন ডাউনলোড করবেন, এটা ইন্টারফেস হচ্ছে হোয়াইট থাকবে। আমি এটা চেঞ্জ করে নিয়েছি, আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। চেঞ্জ করতে আপনি টুলস অপশনে যেতে পারেন, টুলস অপশন যে নিচে, একদম নিচে গ্লোবাল অপশনস, এটা যাবেন। যাওয়ার পরে এখান থেকে জেনারেল কোড অ্যাপিয়ারেন্স যাবেন। এখান থেকে আমি, এটা ক্লাসিক ছিল, আমি স্কাই করে দিয়েছি। এবং এরপরে এই যে এখানে আপনার এডিটর থিম, অনেকগুলো থিম আছে, আমি এখানে এই ডার্ক থিমটা ইউজ করেছি। আপনার ইচ্ছা মতো আপনি যেটা আপনার সুবিধা হয় সেটা আপনি করে নিতে পারেন। আমি এটা ক্যান্সেল করে দিই। তো আগেরটার মতোই এখানে আপনি সব কাজ করতে পারবেন। আমি যদি এখানে ক্লিক করি, তো এটা মানে হচ্ছে আপনার উইন্ডোটা ক্লিয়ার হয়ে যাবে। এইখানে দিলে আপনার এই যে আগে যে আমরা স্ক্রিপ্ট অপশন বা এডিটর অপশনটা ওপেন করতাম, এটা এখানে অটোমেটিক, এখানে এই বাম পাশে ক্লিক বা রাইট ডান পাশে ক্লিক করলে এটা অটোমেটিক ওপেন হয়ে যায়। এখানে আমরা কোড লিখতে পারি, আর নিচের এখানটায় আমরা হচ্ছে রান করলে সেই কনসোলটা কি রান হচ্ছে বা এরর হচ্ছে সেটা আমরা দেখতে পাবো। তাই এটা আমরা ক্লিয়ার করে দিই। এখানে এখানে আপনি অটোমেটিক রান করতে পারবেন, অথবা কন্ট্রোল চেপে, ইন্টার বাটন চেপেও আপনি রান করতে পারেন। তো আমরা দেখি, একটা কোড লিখি, যেমন আমরা যদি হ্যালো ওয়ার্ল্ড লিখতে চাই, ডাবল কোটেশনের মধ্যে লিখবো, HELLO WORLD, হ্যালো ওয়ার্ল্ড। এটা যদি আমি এখন রান করি, রান বাটন ক্লিক করলে অটোমেটিক এখানে রান হবে, দেখা যাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড রান হচ্ছে। আমরা প্রিন্ট ফাংশন ইউজ করতে পারি, প্রিন্ট ফাংশন ইউজ করে যদি আমি করি প্রিন্ট ব্র্যাকেট, যদি আমি হ্যালো লিখি, এটা যদি আমি এখন রান করি, তাহলে দেখা যাবে নিচে রান হচ্ছে। তো আর এই যে ডান পাশের এই ফাঁকা অংশটা, এটা হচ্ছে প্লট। আমরা যদি কোনো প্লট করি, সেক্ষেত্রে এখানে শো করে। যেমন আমি যদি এখানে প্লট করি, সিম্পল একটা প্লট, ওয়ান, আমরা মিসলেনিয়াস অপারেটর ইউজ করতেছি, টু টেন, আমরা 1 to 10 কে সিরিজ এটা প্লট করতে চাচ্ছি। তো প্লট হচ্ছে সেই ফাংশনটা যেটার জন্য প্লটটি হচ্ছে। আমরা এখানে রান করি, তাহলে দেখা যাবে এখানে এই প্লটটি আসতেছে। তো এটার একসাথে আপনি করতে পারবেন, কিন্তু আর সফটওয়্যারে যখন আপনি প্লটটা করবেন, তখন আর একটা ইন্টারফেস আপনার সামনে আসবে, ঠিক এরকম পাশাপাশি না, আপনার সাইডেই আসবে, কিন্তু একটু বারবার ওঠানামা করতে হয়।
সো আমি সাজেস্ট করবো আপনাদের, আপনারা ওই আর এর কাজটা শেখার পর আর এর স্টুডিওর কাজটাও শিখবেন, আশা করি আপনাদের এতে ভালো হবে। সো আজকের লেসন এইটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।